এদিকে গাজীপুরের শ্রীপুরে মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বিকেলে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লাভস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কাপাসিয়া, রাজেন্দ্রপুর, শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।